ओके वेलकम टू आवर चैनल आम्रा ए चैनले इतिपूर्वे टीचिंग एंड रिसर्च एप्टिट्यूड पॉलिटिकल साइंसेर विभिन्न टॉपिकेर उपरे विभिन्न डिस्कशन आम्रा कोरेछि। आज के आम्रा पॉलिटिकल साइंसेर पॉलिटिकल थियोरीर एकटी इम्पोर्टेंट टॉपिक कन्जर्वेटिज्म सम्पर्के आलोचना करब। एर आगे आम्रा आरो विभिन्न पॉलिटिकल आइडियोलॉजी जेमन पोस्ट मॉडर्निज्म मल्टीकल्चरलिज्म ऐ सकल विषय किन्तु डिस्कशन करेछिलाम एवं आलोचनार शेषे आपनारा ऐ समग्र पीडीएफ टीके डिस्क्रिप्शन बक्से देवा लिंकेर मध्य दिए डाउनलोड करे नीते पारेन। काजेई आजकेर मूल आलोचना अर्थात कन्जर्वेटिज्म सम्पर्के डिस्कशन शुरू करा जाक। प्रथमत कन्जार्भेटिजम शब्दटार दिके जदि आमरा एकटु लक्ष्य करी ताहले देखबो शब्दटिर शेषे आईएसएम बा इजम कथाटा किन्तु रयेछे एबं जखनी कोनो शब्देर लास्टे इजम शब्दटी थाके तखन कोनो मतबाद बा मतादर्शेर उद्भव हय। जेमन लिबरालिजम सोशालिजम मार्क्सिजम फेमिनिजम प्रत्येकटा शब्देर लास्टे इजम कथाटी रयेछे काजेई कन्जार्भेटिजमो किन्तु एकटी राजनैतिक मतादर्श बा पॉलिटिकल आइडियोलॉजी बोले आमरा चिन्हित करते पारी। अर्थात संक्षिप्त भावे बोलते पारी जे कन्जार्भेटिजम हलो किछु सेट अफ आइडिया सेट अफ बिलिफ्स बा किछु सेट अफ प्रोपोजिशन এবং এই কনজারভেটিজম পলিটিক্যাল আইডিওলজিটা মূলত এমার্জড হয়েছিল 18th century ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তী সময়। যেহেতু এটা 18th century এমার্জড হচ্ছে এডমন্ড বার্কের রচনার মধ্যে দিয়ে তাই আমরা এটাকে একটা ক্লাসিক্যাল পলিটিক্যাল আইডিওলজি হিসাবে চিহ্নিত করব। এবং কনজারভেটিজম কি একদম সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যে Conservatism is a political doctrine that emphasizes the value of traditional institution and practices. অর্থাৎ কনজারভেটিজমের আলোচনাতে ট্র্যাডিশন কাস্টমস এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কনজারভেটিজম মনে করে যে আমাদের সমাজ ব্যবস্থা বা বিদ্যমান সমাজ ব্যবস্থা যেমনভাবে চলছে আমাদের উচিত আমাদের কর্তব্য সেই বিদ্যমান সমাজ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা বা তাকে স্থায়িত্ব প্রদান করা। অর্থাৎ দীর্ঘদিন ধরে আমাদের সমাজ ব্যবস্থা একটা নির্দিষ্ট যে ট্র্যাডিশনের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট কিছু প্রথা রীতিনীতির মধ্যে দিয়ে তৈরি হওয়া ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে যেমনভাবে পরিচালিত হচ্ছে আমরা হিউম্যান বিংস কি করব সেই ব্যবস্থাটাকে সংরক্ষণ করব বা টু কনজার্ভ করব। অর্থাৎ কনজারভেটিজমে চেঞ্জেস বা পরিবর্তনকে কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। পরিবর্তনের বদলে যেমনভাবে সমাজটা চলে এসেছে বছরের পর বছর ধরে সেইভাবেই সমাজটা চলুক সেটাকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এটা হলো কনজারভেটিজমের মূল বক্তব্য। এখন আমাদেরকে দেখতে হবে এই ধরনের চিন্তাভাবনার ব্যাকগ্রাউন্ড বা কিভাবে এই ধরনের চিন্তাভাবনার উদ্ভব হলো। মূলত আমরা দেখতে পাই যে 1789 ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তী সময় কনজারভেটিজমের চিন্তাভাবনাটা গড়ে উঠছে এডমন্ড বার্কের রচনার মধ্যে দিয়ে কারণ এডমন্ড বার্ক তার লেখাতে এই ফ্রেঞ্চ রেভলিউশনটাকে কিন্তু ক্রিটিসিজম করেছিলেন এবং তিনি টু কনজার্ভ অর্থাৎ সমাজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে যেমনভাবে চলছিল ঠিক সেইভাবে চলার পক্ষেই কিন্তু কথা বলে। মূলত আমরা দেখতে পাই 1789 ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে দিয়ে ফ্রান্সের সমাজ ব্যবস্থাতে একটা চেঞ্জ আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সোসাইটিতে নতুন বিভিন্ন ধরনের পলিটিক্যাল কি কনসেপ্ট যেমন লিবার্টি ইকুয়ালিটি ফ্যাটার্নিটির মতন কনসেপ্টগুলো এমার্জড হচ্ছে। আবার 19th century যদি আমরা চলে যাই তাহলে দেখব বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজি গড়ে উঠছে লিবারালিজম আসছে সোশ্যালিজম আসছে মার্ক্সিজম আসছে এবং প্রত্যেকটা আইডিওলজি কিন্তু সমাজে চেঞ্জেসের কথা বলছে
সমাজে রিফর্মের কথা বলছে, পরিবর্তনের কথা বলছে। যেমন লিবারালিজম লিবার্টিকে, ইন্ডিভিজুয়াল রাইটসকে প্রমোট করছে, সোশ্যালিজম সোশ্যাল রিফর্মসের কথা বলছেন। আবার মার্কসিস্ট থিঙ্কার্সরা কিন্তু একটা আমূল পরিবর্তন বা একটা রেভলিউশনের কিন্তু চিন্তাভাবনা আমাদের সমাজ ব্যবস্থায় রিপ্রেজেন্ট করছে। কিন্তু এই কনজারভেটিজম, এই ধরনের যে আইডিওলজি যেগুলো সমাজে রিফর্মস বা পরিবর্তনের কথা বলে, সেগুলোকে কিন্তু সমালোচনা করছে। যেমন কনজারভেটিজম লিবারালিজমকে ক্রিটিসিজম করছে, এবং এই যে নতুন নতুন পলিটিক্যাল কনসেপ্টগুলো এমার্জড হচ্ছে, যেমন লিবার্টি ইকুয়ালিটির মতন ধারণা, এগুলোকেও কিন্তু কনজারভেটিজম সমালোচনা করছে। কারণ কনজারভেটিজমের সাথে যুক্ত থিঙ্কার্সরা মনে করছেন যে এই নতুন নতুন তৈরি হওয়া আইডিওলজি বা কনসেপ্টগুলো কিন্তু হিস্টোরিক্যালি টাইম টেস্টেড নয়, অর্থাৎ এগুলো ঐতিহাসিকভাবে কিন্তু টাইম টেস্টেড নয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাতে যে ফিউডুয়াল সোসাইটি, যে মোনার্কিক্যাল সিস্টেম বা রাজতান্ত্রিক ব্যবস্থা, যেটা বছরের পর বছর ধরে কিন্তু চলে এসেছে, এবং কেন বছরের পর বছর ধরে চলে এসেছে, নিশ্চয় মানুষ সেটাকে ফেথ রেখেছে, মানুষ সেটার প্রতি বিলিভ দেখিয়েছে বলেই চলে এসছে। কাজেই নতুন আইডিওলজিগুলোর কিন্তু কোনো হিস্টোরিক্যালি টাইম টেস্টেড নয়। অর্থাৎ এডমন্ড বার্ক বলছেন যে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে দিয়ে সমাজে পরিবর্তন আসছে, এটাকে তিনি সমালোচনা করছেন। বরং সমাজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে যেমনভাবে চলেছিল, ঠিক সেইভাবে চলার পক্ষে তিনি কথা বলছেন। কারণ সেই যে ট্র্যাডিশন বা যে দীর্ঘদিন ধরে যেভাবে সমাজ ব্যবস্থা চলেছিল, সেটার প্রতি মানুষের বিশ্বাস ছিল, মানুষের আস্থা ছিল বলেই কিন্তু এত বছর ধরে সেটা সাকসেসফুলি চলতে পেরেছে। অর্থাৎ সেগুলোর কিন্তু হিস্টোরিক্যালি টাইম টেস্টেড রয়েছে। বাট নতুন আইডিওলজিগুলো কেমন হবে, এগুলোর কিন্তু কোনো হিস্টোরিক্যাল টাইম টেস্টেড আমরা লক্ষ্য করতে পারছি না। এটাই হলো কনজারভেটিজমের মূল বক্তব্য, যেটা আমরা পরবর্তী সময় আর্গুমেন্ট বা থিমগুলো পড়তে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখব। অর্থাৎ কনজারভেটিজমের আমরা বেসিক কিছু আর্গুমেন্ট লিখতে পারি বা বলতে পারি। যেমন কনজারভেটিজম ট্র্যাডিশনাল ভ্যালু বা ট্র্যাডিশনাল অর্ডারকে কি করে, সংরক্ষণের কথা বলে। ইট মিনস টু কনজার্ভ, অর্থাৎ কনজারভেটিজম সমাজে পরিবর্তনের কথা বলে না, বরং যেমনভাবে সমাজ চলছে ঠিক সেইভাবেই সমাজ চলুক, সেটাকে টিকিয়ে রাখার কথা বলে। অর্থাৎ সমাজের যে সোশ্যাল ইনস্টিটিউশনসগুলো যেমনভাবে পরিচালিত হচ্ছে, নির্দিষ্ট ট্র্যাডিশনের মধ্যে দিয়ে, নির্দিষ্ট কাস্টমের মধ্যে দিয়ে, আমাদের উচিত সেগুলোর প্রতি ফেথ বা বিলিফ রাখা। সেকেন্ড ইম্পর্টেন্ট আর্গুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কনজারভেটিজমে মনে করা হয় যে হিউম্যান বিংস আর ইন্টেলেকচুয়ালি অ্যান্ড মোরালি ইমপারফেক্ট, অর্থাৎ আমরা হিউম্যান বিংস, আমরা কিন্তু মোরালি পারফেক্ট নই। অর্থাৎ কনজারভেটিজমের সাথে যুক্ত থিঙ্কার্সরা মনে করেন যে একজন মানুষ কখনোই কিন্তু নিজের যে গুড অ্যান্ড ব্যাড, ভালো এবং মন্দের মধ্যে অনেক সময় পার্থক্য বা ডিফারেন্স করতে পারে না, এবং মানুষের নলেজ কিন্তু লিমিটেড, মানুষের কিন্তু একটা বাউন্ডেড নলেজ রয়েছে, এবং মানুষের যেহেতু জ্ঞানের পরিধি সীমিত, তাই জন্য মানুষ কিন্তু কখনোই সমাজে চেঞ্জ আনতে পারে না। অর্থাৎ কনজারভেটিজমের সাথে যুক্ত থিঙ্কার্সরা মনে করেছেন যে হিউম্যান বিংস যেহেতু মোরালি ইমপারফেক্ট, তাই মানুষের দ্বারা কিন্তু সমাজে চেঞ্জ আনা সম্ভব নয়। তাহলে মানুষকে কি করতে হবে, সমাজটা যেমনভাবে চলছে আমাদের সেটার উপরেই একটা ফেথ বা ভরসা রাখতে হবে, এবং আমাদেরকে সেই ভ্যালুগুলোকেই প্রিজার্ভ করতে হবে যেগুলো টাইম টেস্টেড। টাইম টেস্টেড কথাটার অর্থ হচ্ছে যেগুলো সেঞ্চুরির পর সেঞ্চুরি ধরে, বছরের পর বছর ধরে কিন্তু সাফল্যের সাথে পরিচালিত হয়ে এসেছে। উই শুড প্রিজার্ভ দোজ ভ্যালু হুইচ আর টাইম টেস্টেড অ্যান্ড ওয়ার্কিং ফ্রম সেঞ্চুরিজ এফেক্টিভলি। এবং এই কনজারভেটিজমের চিন্তাভাবনাটা এডমন্ড বার্কের হাত ধরে আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে আসছে ঠিকই, এবং তার জন্য তাকে ফাদার অফ কনজারভেটিজম বা ফাদার অফ ক্লাসিক্যাল কনজারভেটিজম বলে আইডেন্টিফাই করা হয়। বাট 1815 বা 1815 সালে আমরা দেখতে পাই যে ফ্রান্সের বারবন মোনার্কির সমর্থনে কিন্তু এই কনজারভেটিজম শব্দটাকে কিন্তু অনেক থিঙ্কার্স, অনেক অথার কিন্তু ইউজ করেছিলেন, যার মধ্যে ফ্র্যাঙ্কয়েস অগাস্ট রেনে, ভিকমন্টে ডি চ্যাটেব্রিয়ান্ট, এদের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব কনজারভেটিজমের ইম্পর্টেন্ট থিমগুলো কি কি।
এক নম্বর থিম একটু আগে আমরা আলোচনা করে এসেছি, কনজারভেটিজম মূলত ট্র্যাডিশন কাস্টমস এগুলোকে সাপোর্ট করে, এগুলোকে সমর্থন করে। এবং কনজারভেটিজমে মনে করা হয় যে ডিভাইন রাইট থিওরি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ কনজারভেটিজম কিন্তু ডিভাইন রাইটস থিওরিকে প্রমোট করে। অর্থাৎ ডিভাইন রাইটস থিওরির মূল বক্তব্যই হলো যে গড ক্রিয়েটেড আওয়ার ওয়ার্ল্ড, অর্থাৎ গড আমাদের পৃথিবীকে তৈরি করেছে। এবং তিন নম্বরটা আমরা অলরেডি পড়ে এসেছি যে কনজারভেটিজমে মনে করা হয় যে হিউম্যান বিংস ইন্টেলেকচুয়ালি মোরালি কিন্তু ইমপারফেক্ট, যেহেতু মানুষ ইমপারফেক্ট তাই মানুষের একা কিন্তু সমাজে কোনো সোশ্যাল চেঞ্জ আনা সম্ভব নয়। এবং হিউম্যান নেচার সম্পর্কেও কিন্তু কনজারভেটিজমে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এবং মনে করা হয়েছে যে কনজারভেটিজমে যে হিউম্যান বিংস কিন্তু ডিপেন্ডেন্ট অন আদার, অর্থাৎ মানুষ কিন্তু নিজে কোনো কাজ করতে পারে না, সবসময় কারোর প্রতি ডিপেন্ড থাকতে হয়, মানুষ আইসোলেশনকে ভয় পায়। এবং সমাজে যে প্রচুর সোশ্যাল ইনস্টিটিউশনস থাকে, সামাজিক প্রতিষ্ঠান থাকে, সেগুলোর উপরে কিন্তু মানুষকে ডিপেন্ড বা নির্ভরশীল হতে হয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে হিউম্যান বিং ক্যান নট এক্সিস্ট উইদাউট সোসাইটি, সমাজ এবং সমাজের মধ্যেকার ইনস্টিটিউশনসগুলোকে বাদ দিয়ে মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। এখান থেকেই কিন্তু কনজারভেটিজমের একটা নতুন ধারা, সোশ্যাল কনজারভেটিজমের কিন্তু কনসেপ্ট এমার্জড হচ্ছে। অর্থাৎ মানুষকে সোশ্যাল ইনস্টিটিউশনসগুলোর উপরে নির্ভরশীল হতেই হয়। এবং কনজারভেটিজমে সোসাইটিকে একটা লিভিং অর্গানিজম বলে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। যেমন আমরা দেখতে পাই যে আমাদের হিউম্যান বডি একটা অর্গানিজম, যে হিউম্যান বডিতে কিন্তু অনেক বডির পার্ট রয়েছে, তেমনি স্টেট বা সোসাইটিও কিন্তু একটা অর্গ্যানিক সোসাইটি। এবং এই অর্গ্যানিক সোসাইটিতে অনেক পার্ট রয়েছে, অনেক সোশ্যাল ইনস্টিটিউশনস রয়েছে, যার মধ্যে সোসাইটিটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ কনজারভেটিজমে একটা অর্গ্যানিক সোসাইটির চিন্তাভাবনারও কিন্তু উল্লেখ পাওয়া যায়। কাজে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো পড়লাম সেটাকে যদি আমরা একটা সাম আপ করার চেষ্টা করি, তাহলে মূল বক্তব্য এটাই উঠে আসছে যে 1789 পরে ফ্রান্সের সমাজ ব্যবস্থাতে যে একটা চেঞ্জেস এসেছিল সেটাকে ক্রিটিসিজম কে করছেন, মূলত এডমন্ড বার্ক করছে। এবং এডমন্ড বার্ক বলছে কিসের কথা, টু কনজার্ভ বা সমাজ ব্যবস্থা যেমনভাবে চলছে ঠিক সেইভাবে চলার পক্ষে কথা বলছে। এখান থেকেই মূলত এই ক্লাসিক্যাল পলিটিক্যাল আইডিওলজিটা এমার্জড হচ্ছে, যেখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে ট্র্যাডিশনসগুলো যেহেতু হিস্টোরিক্যালি টাইম টেস্টেড, অর্থাৎ সেঞ্চুরির পর সেঞ্চুরি ধরে যেহেতু সাকসেসফুলি রান করেছে, আমাদের কি করতে হবে, সে ট্র্যাডিশনসগুলোকে প্রোটেক্ট বা প্রিজার্ভ করতে হবে, টু কনজার্ভ করতে হবে। এবং কেন করতে হবে, কারণ এখানে মনে করা হয়েছে যে হিউম্যান বিংস কিন্তু টোটালি যে র্যাশনাল আমরা বলতে পারি না, ইমপারফেক্ট বলতে পারি। এবারে মানুষ যেহেতু নিজেই পারফেক্ট নয়, তাহলে মানুষ কিভাবে সোসাইটিকে চেঞ্জেস করবে, এটা ইম্পসিবল। তাহলে কি করতে হবে, সোসাইটির যে নির্দিষ্ট ধরনের ট্র্যাডিশনস রয়েছে সেগুলোর প্রতি আমাদেরকে একটা ফেথ বা ভরসা কিন্তু দেখাতেই হবে। এবং কনজারভেটিজম তাই জন্য সমাজে পরিবর্তন বা চেঞ্জেসকে কিন্তু ক্রিটিসিজম করেছে, যেমন লিবারালিজম সোশ্যালিজম পরিবর্তনের কথা বলতো, কিন্তু এই নতুন নতুন আইডিওলজিগুলো কিন্তু রিসেন্টলি তৈরি হয়েছে, যেগুলোর কোনো টাইম টেস্টেড কিন্তু আমরা ভ্যালিডিটি দেখতে পাই না। যেমন কনজারভেটিজমের পার্সপেক্টিভ দিয়ে আমরা একটা এক্সাম্পল বা উদাহরণ দিতেই পারি, যে যেমন কনজারভেটিজম মনে করে কি সমাজ ব্যবস্থা যেমনভাবে চলছে ঠিক সেইভাবে যেন চলুক। অর্থাৎ দেখা গেল আমাদের সমাজ ব্যবস্থা, বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে, নর্মালি কি হয়, একটা উদাহরণ দিই, যে কোনো ধরনের অর্গানাইজেশন বা সোশ্যাল ইনস্টিটিউশন, স্কুল কলেজ অফিস আদালত হয় 10টা, না হয় আমরা সাপোজ ধরলাম 11টা থেকে খোলে। এখন আমরা সমাজে একটা র্যাপিড চেঞ্জ করে বললাম যে এখন থেকে কোনো ইনস্টিটিউশন সকালে খুলবে না, তার বদলে রাত্রি 11টাতে খুলবে। তাহলে এই যে আমরা একটা সাডেন চেঞ্জ করলাম, এটার সাথে কিন্তু সবাইরই মানে আমাদের সোসাইটির প্রত্যেকটা হিউম্যান বিংসের কিন্তু মানিয়ে নিতে প্রবলেম হবে, অ্যাডজাস্ট করে নিতে পারবো না প্রথম প্রথম। তাই কনজারভেটিজম এইরকম পার্সপেক্টিভে বলে যে চেঞ্জের সাথে কিন্তু মানুষ অনেক সময় খাপ খাইয়ে নাও নিতে পারে, তাই চেঞ্জেসের কিন্তু কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এরকম একটা কনজারভেটিভ চিন্তাভাবনা কিন্তু আমরা এই আইডিওলজিতে লক্ষ্য করছি। এখন আমরা যে বিষয়গুলো দেখব, কনজারভেটিজমের সাথে যুক্ত কিছু ইম্পর্টেন্ট কি থিঙ্কারস, তাদের
বক্তব্য। এডমন্ড বার্ক সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করলাম, তিনি মূলত হি রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ কনজারভেটিজম অর ফাদার অফ ক্লাসিক্যাল কনজারভেটিজম। তিনি বিভিন্ন ইম্পর্টেন্ট এবং পপুলার থিঙ্কারসদের দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। এক্ষেত্রে জন লক, ডেভিড হিউম, মন্টেস্কিউ এদের কিন্তু অবদান অনস্বীকার্য। স্পেশালি হিউমের যে চিন্তাভাবনা, তার দ্বারা কিন্তু এডমন্ড বার্ক কিন্তু প্রভাবিত হন। এডমন্ড বার্ক ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ফ্রেঞ্চ রেভলিউশনসকে ক্রিটিসিজম করেন তার একটা বইতে। বইটার নাম হলো রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স, পাবলিশড ইন 1790। এবং এই বইতে তিনি কনজারভেটিজম সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলেন এবং তিনি বলেছেন যে পলিটিক্সকে কখনোই অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্সিপালের দ্বারা কন্ডাক্ট করা সম্ভব নয়। পলিটিক্স ক্যান নট বি কন্ডাক্টেড বাই অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্সিপাল। অর্থাৎ আমাদের কি করতে হবে, যে জিনিসগুলো হিস্টোরিক্যালি টাইম টেস্টেড সেগুলোকেই আমাদেরকে কনজার্ভ বা সংরক্ষণ করতে হবে। এবং তিনি ফ্রেঞ্চ রেভলিউশনসকে ক্রিটিসিজম করেছিলেন, যেটা আমরা একটু আগেও দেখেছি। তবে হ্যাঁ, তার আলোচনাতে একটা কথা আমরা পাই, চেঞ্জ ইন অর্ডার টু কনজার্ভ। এই কথাটার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে এডমন্ড বার্ক সমাজে যে বিভিন্ন ট্র্যাডিশনসগুলো রয়েছে সেগুলোকে কনজার্ভ করার কথা বলেছেন ঠিকই, তার মানে এই নয় যে সমাজ ব্যবস্থাতে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না, এটাকে কিন্তু তিনি বলছেন না। তিনি বলছেন যে আমাদের সমাজ ব্যবস্থাতে যে ট্র্যাডিশনস ভ্যালুগুলো রয়েছে সেগুলো যাতে আরও এফেক্টিভলিভাবে রান করতে পারে, তার জন্য অনেক সময় সমাজের ছোট্ট ছোট্ট পরিবর্তন বা রিফর্মের দরকার। কিন্তু সেগুলো যেন একটা রিফর্মস হয়, কোনো সাডেন চেঞ্জ বা রেভলিউশনস যেন না হয়। তাই জন্য তিনি চেঞ্জ ইন অর্ডার টু কনজার্ভ, অর্থাৎ অনেক সময় ট্র্যাডিশনসটা যাতে ভালোভাবে রান করে তাই কিছু সংস্কার সাধনেরও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এবং তার আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য কি, অ্যাকর্ডিং টু হিম সোসাইটি ইজ আ পার্টনারশিপ বিটুইন দোজ হু আর লিভিং, দোজ হু আর ডেড অ্যান্ড দোজ হু আর টু বি বর্ন। অর্থাৎ সোসাইটি হচ্ছে একটা এমন পার্টনারশিপ, যে পার্টনারশিপটা কাদেরকে নিয়ে তৈরি হয়, যারা বর্তমানে লিভিং বেঁচে আছে, যারা ডেড এবং যারা আর টু বি বর্ন অর্থাৎ ভবিষ্যতে আসছে, এই সকল মানুষকে নিয়ে কিন্তু সোসাইটি একটা পার্টনারশিপের মধ্যে দিয়ে পরিচালিত হয়। আমরা যে থিঙ্কারসটাকে আলোচনা করলাম এডমন্ড বার্ক, তিনি কিন্তু একজন ক্লাসিক্যাল কনজারভেটিস্ট বলে আমরা আইডেন্টিফাই করতে পারি। তেমনি কিছু আধুনিক কনজারভেটিজমের থিঙ্কারস রয়েছে, নিউ কনজারভেটিস্ট থিঙ্কারস রয়েছে, তারাও কিন্তু কনজারভেটিজমকে ইম্পর্টেন্স দিয়েছেন। এক্ষেত্রে মিচেল জোসেফ অক্সট, লিও স্ট্রস এদের অবদান কিন্তু অনস্বীকার্য। মিচেল অক্সটের লেখা ইম্পর্টেন্ট মেজর ওয়ার্কস হল র্যাশনালিজম ইন পলিটিক্স অ্যান্ড আদার এসে, পাবলিশড ইন 1962। এছাড়া অন হিউম্যান কন্ডিশনস বলেও তিনি একটা বই কিন্তু লিখেছিলেন। এবং তিনি তার এই র্যাশনালিজম ইন পলিটিক্স অ্যান্ড আদার এসে, এতে মূলত পলিটিক্যাল র্যাশনালিটির যে কনসেপ্ট হয় সেটাকে তিনি ক্রিটিসিজম করেছেন, কারণ তার মনে হয়েছে পলিটিক্যাল র্যাশনালিটি কিন্তু সম্ভব নয়। এবং আমরা রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরি পড়তে গিয়েও কিন্তু দেখতে পাই যে রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরির একজন ইম্পর্টেন্ট থিঙ্কারস হচ্ছেন অক্সট। অর্থাৎ তিনি পলিটিক্যাল থিওরির আলোচনাতে ট্র্যাডিশন, ভ্যালু, নর্ম্যাটিভ যে অ্যাপ্রোচগুলো রয়েছে, নর্মস, ইথিক্স, এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে রিভাইভ বা এগুলোকে পুনরায় ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এবং তিনি বিভিন্ন ধরনের স্টেটের কথা বলেছেন, এন্টারপ্রাইজ স্টেট, সিভিল অ্যাসোসিয়েশন অর এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন অ্যান্ড সিভিল অ্যাসোসিয়েশন। তিনি যদিও সিভিল অ্যাসোসিয়েশনের কনসেপ্টটাকেই বেশি প্রমোট করেছেন। লিও স্ট্রস আরেকজন গুরুত্বপূর্ণ নিউ কনজারভেটিস্ট থিঙ্কারস, তার লেখা কিছু গুরুত্বপূর্ণ বই হলো ন্যাচারাল রাইটস অ্যান্ড হিস্ট্রি, পাবলিশড ইন 1953, হোয়াট ইজ পলিটিক্যাল ফিলোসফি 1957 পাবলিশড হয়েছিল। একটু আগে আমরা মিচেল অক্সট পড়তে গিয়ে যেমন দেখলাম তিনি রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরির একজন ইম্পর্টেন্ট প্রবক্তা, তেমনি লিও স্ট্রসও কিন্তু রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরির একজন গুরুত্বপূর্ণ প্রপোনেন্ট, কারণ তিনিও মনে করেছিলেন পলিটিক্যাল থিওরির আলোচনাতে ভ্যালু, নর্মস বা নর্মেটিভ পার্সপেকটিভটাকে কিন্তু ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে। এবং তিনি প্রি মডার্ন সোসাইটিকে রিভাইভ করার কথা বলেছেন। এখানে প্রি মডার্ন সোসাইটি বলতে লিও স্ট্রস মূলত
অ্যানসিয়েন্ট গ্রিক ট্র্যাডিশন অর্থাৎ গ্রিসের যে সমাজ ব্যবস্থা ছিল সেটাকেই মূলত তিনি রিভাইভ করার কথা বা সেটাকে কনজার্ভ করার কথা বলেছেন। কারণ এই ধরনের যে সোসাইটি অ্যানসিয়েন্ট গ্রিক ট্র্যাডিশনস বা প্রি মডার্ন সোসাইটিতে মানুষের ওভারঅল ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দেওয়া হতো, ভার্চুকে ইম্পর্টেন্স দেওয়া হতো। কিন্তু বর্তমান যে সোসাইটি রয়েছে বর্তমান সোসাইটিতে কিন্তু মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট বা ভার্চুর উপরে ইম্পর্টেন্স দেওয়া হয় না। তাই তিনি গ্রিসের প্রাচীন ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থাকে সংরক্ষণ করা বা ফিরিয়ে আনার কথা বলেছেন। এছাড়া কনজারভেটিজমের সাথে যুক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ থিঙ্কারস হলেন ইরভিং ক্রিস্টেল। তিনি ইউএস জার্নালিস্ট এবং তিনি ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্টগুলো হয় সোশ্যালিজম কনসেপ্ট, লিবারাল কনসেপ্ট, এগুলোকে কিন্তু রিজেক্ট করেছেন। এবং রবার্ট নিসবেট, তার লেখা বইয়ের নাম হলো দ্য কুইস্ট ফর কমিউনিটি, মূলত এটা 1953 পাবলিশড হয়েছিল। বইটার পুরো নাম হচ্ছে দ্য কুইস্ট ফর কমিউনিটি আ স্টাডি ইন দ্য ইথিক্স অফ অর্ডার। এবং তিনি কিন্তু বইয়ের নাম থেকেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি যে তিনি কমিউনিটি লাইফকে মূলত বেশি প্রেফার করেছেন। যেমন রাষ্ট্র তৈরি হওয়ার আগে বা আমরা প্রাচীন যুগে যেমন দেখতে পেতাম যে আমরা একটা সঙ্গবদ্ধ বা দলবদ্ধভাবে যে বসবাস করতাম দলবদ্ধভাবে, এই কমিউনিটি লাইফকে কিন্তু তিনি সাপোর্ট করছেন। তেমনি টমাস হবস, আনাদার কনজারভেটিস্ট থিঙ্কারস, কারণ তার আলোচনাতেও কনজারভেটিজমের আভাস কিন্তু আমরা পাই। রাসেল ক্রিক, তিনিও একজন কনজারভেটিস্ট থিঙ্কারস, তিনি অ্যানসিয়েন্ট মোরাল ট্র্যাডিশনসকে কিন্তু সাপোর্ট করেছেন। তেমনি আমরা বলতে পারি যে ক্লিন্টন রজিস্টারের মতানুসারে, অ্যাকর্ডিং টু ক্লিন্টন রজিস্টার, কনজারভেটিজমের তিন ধরনের টাইপস হয়, অর্থাৎ তিনি কনজারভেটিজমের তিন ধরনের টাইপসের কথা কিন্তু মেনশন করেছেন, যথাক্রমে টেম্পারমেন্টাল, সিচুয়েশনাল অ্যান্ড পলিটিক্যাল কনজারভেটিজম। মোটামুটি আমরা আজকে এই পলিটিক্যাল আইডিওলজিটাকে কভার করলাম। এরপরে আমরা এটা ওভারঅল পলিটিক্যাল সায়েন্সের উপরে কতগুলো আমরা এমসিকিউ দেখব এবং তোমরা এমসিকিউগুলোর অ্যান্সার কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। প্রথম কোশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অফ বিহেভিয়ারালিজম, আচরণবাদ সম্পর্কে কোন বক্তব্যগুলো ঠিক। কতগুলো অপশান দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো। ইট ট্রাইড টু অর্গানাইজ রিসার্চ ইন পলিটিক্যাল সায়েন্স অন দ্য মডেল অফ দ্য ন্যাচারাল সায়েন্সেস, প্রমোটেড দ্য নর্মেটিভ স্টাডিজ অফ পলিটিক্যাল সায়েন্স, রিজেক্টেড পলিটিক্যাল থিওরি অ্যাজ হ্যাভিং নো প্র্যাকটিক্যাল রিলেভেন্স, রিলাইড অন এম্পিরিসিজম। এবং কোর্সগুলোর ভিত্তিতে কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং তোমরা পিডিএফটা লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেট ডিবেটস ইন স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। নেক্সট কোশ্চেন, এটা মূলত আইআর এর কোশ্চেন, এটারও অ্যান্সার তোমরা দিবে। অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, হু অ্যামং দ্য ফলোয়িং থিঙ্কারস প্রেফার টু ইউজ দ্য টার্ম পলিটিক্যাল কমিউনিকেশন ইন প্লেস অফ প্রোপাগান্ডা। অনেকগুলো অপশানস রয়েছে, তার মধ্যে যে কোনো একটি উত্তর হবে। ঠিক আছে, আজকে আমরা এখানেই এন্ড করলাম।